আসসালামু আলাইকুম বেশ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের জন্য একটি দারুণ একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের এই ভিডিওটিতে দেখাবো, দেখতে পাচ্ছেন আমার কিন্তু স্ক্রিনে একটি কিন্তু গান শো করছে। এখন যদি আমি এখানে ক্লিক করি, সাথে সাথে দেখতে পারবেন আমার স্ক্রিনটি কিন্তু আনলক হয়ে গেছে। তো দেখতে পারবেন আমার স্ক্রিনটি কিন্তু আনলক হয়ে গেছে। আপনারা যদি এরকম করে যে কাউকে যদি দেখান আপনাদের মোবাইল স্ক্রিনটি, তাহলে সে কিন্তু খুবই অবাক হয়ে যাবে, বলবে যে কিভাবে করলি, আমাকে একটু শিখা। তো দেখতে পাচ্ছেন এখানে চাপ দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখতে পারবেন আমার মোবাইল লকটের স্ক্রিনটি কিন্তু খুলে গেল। তো দেখতে পাচ্ছেন আপনারাও চাইলে কিন্তু ঠিক এভাবেই কিন্তু করে নিতে পারবেন। তো কিভাবে করবেন আজকে আমি এ টু জেড দেখিয়ে দিব। তো কেউ স্কিপ করে দেখবেন না। তো চলুন আর কথা না বাড়িয়ে কিভাবে করতে হয় এ টু জেড দেখিয়ে দেওয়া যাক। তো বেশ, এটি করার জন্য আপনাদের বেশি কিছু করতে হবে না। কি করবেন আপনারা, কি করবেন, নেটটি অন করে আপনার ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ক্রোম ব্রাউজারে চলে যাওয়ার পর আপনার এখানে সার্চ দিবেন। তো এখানে কী জিনিসটি সার্চ দিতে হবে আমি এখন বলে দিব। আপনি লিখবেন গান, আপনি লিখবেন গান শুটিং স্ক্রিন লক। তো দেখতে পাচ্ছেন এখানে, দেখতে পারবেন এখানে কিন্তু লেখা রয়েছে। দেখতে পারবেন এখানে কিন্তু অনেক অপশান শো করবে। এখানে দেখতে পাচ্ছেন এপিকে পিওন নামে একটি ওয়েবসাইট। তো আপনি কি করবেন এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এই যে অ্যাপটি, অ্যাপটি কিন্তু অবশ্যই আপনারা ইনস্টল করে নেবেন। এটি কিন্তু আপনারা কিন্তু প্লে স্টোরে পাবেন না, এবং প্লে স্টোরে কিন্তু এরকম কোনো অ্যাপ নেই। তো আপনি কি করবেন এখানে যেগুলো অ্যাপ রয়েছে সবগুলো কিন্তু আপনাদের কি হবে, আপনাদের মোবাইলটি কিন্তু হ্যাং হয়ে যাবে। কিন্তু এটি কিন্তু এপিকে পিওর, এখান থেকে যদি আপনারা ডাউনলোড করেন আপনাদের কিন্তু স্ক্রিনটি লক কিন্তু সুবিধার মতো হবে, এবং কিন্তু আপনাদের স্ক্রিনেরটি কিন্তু হ্যাং হবে না। তো এটি কিন্তু ভালো একটি ওয়েবসাইট। তো এখান থেকে আপনি কি করবেন অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনি কি করবেন অ্যাপটিকে চলে যাবেন। তো আমি অ্যাপে চলে যাচ্ছি। তো বিয়াস আমি অ্যাপটি কিন্তু ওপেন করে নিব। আমি এখান থেকে অ্যাপটি দেখতে পাচ্ছেন, এই যে অ্যাপটি, এখান থেকে আমি এটিকে কী করলাম ওপেন করে নিলাম। ওপেন করার সাথে সাথে দেখতে পারবেন এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, এখানে অ্যালাউ চাবে, অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ফোন ক্যামেরা, এখান থেকে আপনি এগুলোকে কী করবেন অ্যালাউ দিয়ে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন ক্যামেরা, অ্যালাউ দিয়ে দিবেন। অ্যালাউ দেওয়ার পর এখানে দেখতে পারবেন উপরে যে অপশন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পারবেন একটি অপশন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে এখানে বলবে যে আপনি করুন। এখানে দেখতে পাচ্ছেন এটি কিন্তু হয়ে গেল, এখন ওকেতে ক্লিক হয়ে গেল। হওয়ার পর এখানে দেখতে পারবেন এখানে একটি কিন্তু চলে আসবে, এটাকে আপনি কি করবেন আপনি কিন্তু এখান থেকে কেটে দিবেন। কেটে দেওয়ার পর এটাও কেটে দিবেন। কেটে দেওয়ার পর এখানে দেখতে পারবেন সাইডে থ্রি ডট অপশন, এখানে লক অ্যান্ড স্ক্রিন নামে একটি অপশন আছে, এখানে দেখতে পারবেন এটি কিন্তু অন করে রাখবেন যদি অফ থাকে। দেখতে পাচ্ছেন ইনেবল কিন্তু হয়ে গেছে। এখন যদি এটাকে আমি অফ করে অন করি, তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন এটি কিন্তু চলে আসবে। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে কিন্তু করে দিলাম, এরপরে কিন্তু এটি কিন্তু আনলক হয়ে গেল। তো আপনারা ঠিকই এইভাবেই কিন্তু করে নিতে পারবেন খুবই সহজে এ টু জেড। ঠিক ঠিক এইভাবেই কিন্তু আপনারা করে নিতে পারবেন আপনাদের স্ক্রিনটিকে, এবং অন্যদেরও কিন্তু শিখাতে পারবেন আজকের পর থেকে। সে কিন্তু দেখলে কিন্তু খুবই অবাক হয়ে যাবে, আপনার বন্ধু বান্ধবদেরও যদি দেখান সবাই কিন্তু অবাক হয়ে যাবে। কারণ আমরা আগে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট প্যাটার্ন ইত্যাদি লক দিয়ে থাকি, কিন্তু এরকম যদি কেউ নিউ প্রথমবার দেখে সে কিন্তু খুবই অবাক হয়ে যাবে, বলবে যে কিভাবে করলি আমাকে একটু শেখা। অবশ্যই কিন্তু আপনি তাদের শিখিয়ে দিতে পারবেন আজকের পর থেকে। তো আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দেখা হবে নেক্সট ভিডিও। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।